হেডমাস্টার লবিতে যখন আমার সবগুলো টিমমেট মরে যায় তখন তাদের মধ্যে থেকে একজন আমাকে খুবই সহজ একটা চ্যালেঞ্জ দেয় যে এই ম্যাচটা বুয়া করতে পারলে আমাকে দিবে 1000 ডায়মন্ড। কিন্তু ম্যাচের শেষে আমার সাথে এমন একটা ঘটনা ঘটে যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তো গাইস এখানে দেখতে আমাকে এনিমিটা খুবই ভালো ড্যামেজ দিচ্ছে এন্ড জোস একটা হেডশট বাই ড্রাগনো বয়টা খুবই জোস একটা গান। এরপর এখানে এসে একটা আমি দেখি যে নক হয়ে আছে আর এটাকেও আমি হেডশট দিয়ে কনফার্ম করে ফেলি। তো গাইস আর মাত্র দুটো অ্যালাইভ রয়েছে এন্ড এই দুটো এনিমিকে মারতে পারলে আমি পেয়ে যাবো 1000 ডায়মন্ড। ও মাই গড গাইস আর মাত্র একটা এনিমি রয়েছে আর এটাকে মারতে পারলে 1000 ডায়মন্ড পেয়ে যাবো। আরে ভাই এটা টিমিং করতেছে, আরে ভাই এটা হয়তো আমার সাবস্ক্রাইবার হতে পারে যার কারণে ম্যাচের মধ্যে বিবেস দেখে নাম দেখেই আমার সাথে টিমিং করে নিয়েছে। তো আমি কিন্তু চাইলে এটাকে এখন মেরে দিতে পারি আর মারলেই আমি পেয়ে যেতাম 1000 ডায়মন্ড কারণ লাস্ট এনিমি ছিল। তা আমি এটাকে মারতে পারবো না কারণ যে আরে ভাই এটা তো মনে হচ্ছে আমাকে বুইয়ে দিয়ে দিচ্ছে। ও মাই গড গাইস খুবই ভালো একটা এনিমি, এই এনিমিটা আমাকে 1000 ডায়মন্ড জিতিয়ে দিল। তো এই এনিমিটার জন্য তোমরা ভিডিওটাতে একটা লাইক করে দিও।